الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وبارك وسلم সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, প্রত্যেককে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা বিশ্বের মুসলিম উম্মা আনন্দিত উদ্ভাসিত, কারণ সামনে অতি সন্নিকটে পবিত্র ঈদুল আজহা। ইতিমধ্যেই অনেকেই পশু ক্রয় করেছেন কোরবানি করার নিয়তে। তো এই কোরবানি, অনেকের মনের প্রশ্ন যে এই কোরবানির বিধিবিধান কি শুধুমাত্র আমাদের জন্যই, নাকি পূর্বে যারা ছিলেন বা নবী আলাইহিসসালাম যারা এসেছিলেন তাদের উপরেও কি আল্লাহ তাআলা এই শরীয়ত দিয়েছিলেন কিনা? হ্যাঁ প্রিয় দর্শক, পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী হযরতে আদম আলাইহিসসালাম, সেই হযরত আদম আলাইহিসসালাম হতে এই কোরবানি করার বিধান বা প্রচলন বা শরীয়ত আল্লাহ তাআলা দিয়েছিলেন। যেমনটা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সুন্দর করে রাসূলকে শোনাচ্ছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইযা ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিন আল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিন আল মুত্তাকিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে রসুলকে সম্বোধন করে বলেছেন, হে রসুল, আপনি আহলে কিতাবদেরকে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পুত্রদ্বয়ের ঘটনাগুলো আপনি তাদেরকে শোনান। কি হয়েছিল? আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের স্ত্রীর গর্ভ থেকে, অর্থাৎ আম্মাজান হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের গর্ভ থেকে প্রত্যেক বছর জোড়ায় জোড়ায় সন্তান হতো, একটা ছেলে এবং একটা মেয়ে। পরের বছরও আবার একটা ছেলে সন্তান এবং মেয়ে সন্তান জন্মগ্রহণ করতেন। একটা সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিবাহের শরীয়ত দিয়ে দিলেন। বিবাহের শরীয়ত দেওয়াটা কেমন ছিল, যে তারা ভাই বোনের ভিতরে বিবাহ করবে, তবে যারা একই সাথে জন্মগ্রহণ করেছে একই বছর তারা তাকে বিবাহ করতে পারবে না। যে ছেলে সন্তান এবং মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে তারা তাকে বিবাহ করতে পারবে না। তাহলে পরের বছর যে এই ছেলে সন্তান রয়েছে, আগের ঘরের ছেলের সাথে পরের ঘরের মেয়ে এবং পরের ঘরের ছেলের সাথে আগের ঘরের মেয়ের সাথে বিবাহ করার শরীয়ত আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে হাদিসের ভাষা যেটা আমরা বুঝেছি পড়েছি, সেটা হলো যে কোনো প্রেক্ষাপটের ভিন্নতায় শরীয়ত পরিবর্তন হতে পারে, এবং এটা আল্লাহ তাআলা করেছেন। যেমনটা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে যে বিবাহটা সম্পাদন হয়েছিল, এটা কিন্তু ভাই বোনদের ভিতরেই হয়েছিল, কিন্তু সেই শরীয়ত আল্লাহ তাআলা এখন আমাদের জন্য দেননি, যে কারণে এখন আমাদের জন্য ভাই বোনের ভিতরে বিবাহ করা আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। তো এই প্রত্যেক বছর যে সন্তানগুলো জন্মগ্রহণ করতেন, বিবাহের সময় আল্লাহ তাবারাকা তাআলা নিয়ম করে দিলেন, আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়েকে বিবাহ করবে, আর আগের ঘরের মেয়ে পরের ঘরের ছেলেকে বিবাহ করবে। তো আমরা জানি আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের দুইজন সন্তান ছিলেন, একজনের নাম ছিল হাবিল আর একজনের নাম ছিলেন কাবিল। তো ইতিমধ্যেই আল্লাহ তাআলা আদেশ যখন বিবাহের শরীয়ত দিয়ে দিলেন, আদেশ করলেন, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম দুইজনকে ডাকলেন এবং তাদেরকে এই বিবাহের শরীয়তের ব্যাপারে, বিবাহের ব্যাপারে কথা বললেন। তো এখন হাবিল তার যে কিতাবের ভিতরে এসেছে, হাবিলের যে স্ত্রী বা হাবিলের যাকে বিবাহ করবে এই মেয়েটা ছিল সুন্দর। তো এখন এই মেয়েকে কাবিলও বিবাহ করতে চায়। তো আদম আলাইহিসসালাম বললেন যে এটা তো হবে না, কারণ এটা তো আল্লাহ তাআলার শরীয়ত দিয়েছেন, আল্লাহ তাআলার হুকুম, তুমি এই আগের পরের ঘরের যে মেয়েটা আছে তাকে বিবাহ করবে, আর হাবিল আগের ঘরের মেয়েকে বিবাহ করবে। কাবিল আল্লাহ তাআলার এই বিধান অমান্য করেছে। পৃথিবীতে সর্বপ্রথম কাবিলই আল্লাহ তাআলার এই বিধান অমান্য করেছেন। তো এখন তো আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছে এই কথাগুলো আরজ করলেন, পেশ করলেন, আল্লাহ তাআলা তখন এই কোরবানির শরীয়ত দিয়ে দিলেন যে হে আদম, তুমি তাদেরকে কোরবানি করতে বলো, যার কোরবানি কবুল হয় এই সুন্দর সুশ্রী মেয়েকে সেই বিবাহ করবে। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলার পরে তাদের
অর্জিত যে সম্পদগুলো ছিল সেই সম্পদ থেকে ভালো ভালো সম্পদগুলো দুইজনেই নির্জন পরিত্যক্ত একটি জায়গায় রেখে আসলো। তো ওই সময় কোরবানি কবুল হওয়ার যে শরীয়তটা ছিল সেই শরীয়তটা হলো, যার কোরবানি কবুল হবে আকাশ থেকে আগুন এসে তার সম্পদটুকু আগে তার কোরবানিটুকু পুড়িয়ে ফেলবে বা জ্বালিয়ে দেওয়া হবে, তাহলে বোঝা যাবে যে এই ব্যক্তির কোরবানি আল্লাহ তাআলা দরবারে কবুল হয়েছে। সময়ত প্রিয় দর্শক, এখন তারা দুইজনই কোরবানি করলো একটি জায়গায়, তারা দুইজনের সম্পদটুকু রেখে আসলো। পক্ষান্তর দেখা গেল যে হাবিলের কোরবানির যে বস্তুগুলো রয়েছে বা ফসলাদি রয়েছে সেগুলো আগুন এসে পুড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কবিলের কোরবানিটা ঠিক ওভাবেই যেভাবে রেখেছিল সেভাবেই পড়ে আছে। এই দেখে কবিল তখনও তিনি মানতে নারাজ, তখন আদম আলাইহিস সালামকে বললেন যে আপনি হাবিলকে বেশি পছন্দ করেন, বেশি মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্য আপনি হাবিলের ছাপরটাই আপনি বেশি টানেন। এরকম করে বাক বিতণ্ড হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে আদম আলাইহিস সালাম, কেউ কেউ বলেছেন তিনি মক্কায় ছিলেন বা কেউ কেউ বলেছেন তিনি অন্যত্র ছিলেন, তো ইতিমধ্যেই কবিল তিনি রাগান্বিত হয়ে গুসা হয়ে তিনি তখন বললেন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদা কালি তাকতুলানি মা আনা বিবা সিতি ইয়াদিয়া ইলাই কালি আকতুলাক ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কবিল তখন তার ভাইকে উদ্দেশ্য করে, হাবিলকে উদ্দেশ্য করে বললেন যে আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল তখন বলেছিল যে তুমি যদি হত্যা করার জন্য তোমার হাতটাকে আমার দিকে প্রসারিত করো, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না, নিশ্চয়ই ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভয় করি। হাবিল তখন বললেন, ইন্নি উরিদু আং তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। তুমি যদি আমাকে হত্যা করো, তুমি যদি আমাকে হত্যা করো তাহলে তুমি পাপিষ্ট ব্যক্তি হিসেবে পরিগমিত হবে আর আমি পাপ থেকে মুক্ত থাকব, নিশ্চয় তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং অত্যাচারীদের শাস্তি এরূপই জাহান্নামে হয়ে থাকে। এরপরেও তখন পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করা হয়েছে, ফাতাওয়াত লাহু নাফসাহু কতলা আখিহি ফাকতালাহু ফাসবাহ মিনাল খাসিরিন। তখন কবিল তার প্রবৃত্তিকে অনুসরণ করে তার ভাইকে হত্যা করল এবং সে হত্যাকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল এবং সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই যে তাকে যে হত্যা করা হয়েছে, এখন তাকে কোনো কোনো মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন যে হত্যা করার পরে এক বছর বা ছয় মাস, এরকম কেউ কেউ বলেছেন তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছে যে কোথায় তাকে কীভাবে একে গোপন করে রাখা যায়, আত্মগোপনে রাখা যায়, যেহেতু আদম আলাইহিসসালাম তিনি ওখানে ছিলেন না। তো তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে তিনি এই কথাটাও ইরশাদ করেছেন, ফাবাআসাল্লাহু গুরাবা ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াআতা আখিহি। যে তখন তিনি দেখতে পেল, যে তার সামনে দুটা কাক, এক কাক আর এক কাককে হত্যা করে মাটি খুঁড়ে সেখানে দাফনস্থ করা হয়েছে। এটা কবিল তিনি অনুসরণ করলেন, তিনি দেখতে পেলেন, তখন তিনি সেই কাককে অনুসরণ করে তখন তার ভাই হাবিলকে ঠিক সেভাবেই মাটিতে দাফন করা হয়েছে। তখন তিনি কবির আফসোস করে তিনি বলতেছিলেন যে হায় আমি কি করলাম, যে এই কাক যেভাবে হত্যা করে আরেক কাককে মাটি দ্বারা দাফনস্থ করেছে এতটুকু বুদ্ধি আমার মাথায় হয়নি। সময়ত প্রিয় দর্শক, তো এভাবেই আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে এরকম কোরবানি শরীয়ত সর্বতম শুরু হয়েছিল। প্রত্যেক নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে কোরবানি দিয়েছিলেন, তবে এক একজনের কোরবানি শরীয়ত এক এক রকম থাকতে পারে, এক এক রকম দিয়েছিলেন, এক এক রকম হতে পারে। আমাদের যে কোরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে সেটা হলো পশু জবেহ করার মাধ্যমে কোরবানির বিধান আমাদেরকে দিয়েছিলেন, আর এটা এসেছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে। সম্মানিত প্রিয় দর্শক, তাহলে আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মায়েদায় থেকে জানতে পেরেছি
যে কোরবানি শুধু এটা আমাদের জন্য আমাদের জন্যই শুধু আসেনি, কোরবানির এই প্রচলন একেবারে আদি নবী আলাইহিস সালাত ওয়াসসালামের মাধ্যম থেকেই এসেছেন। তবে আমাদের কোরবানির যেভাবে প্রচলিত প্রসারিত হয়েছে, এটা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াসসালামের মাধ্যমে, যা এর পরবর্তী ঘটনায় ইনশাআল্লাহ আমরা তুলে ধরব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।